নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। পশ্চিমবঙ্গে সরকারি অনুদানপ্রাপ্ত কলেজগুলির অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন কাঠামো সুনিশ্চিত করার দাবিতে আলিপুরদুয়ার কলেজে ধর্মঘটে বসেছেন পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারীরা। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এবং অপর সাংসদ অর্জুন সিং এর ওপর হামলার প্রতিবাদে আলিপুরদুয়ার শহরে বিক্ষোভ মিছিল করল বিজেপি কর্মী সমর্থকেরা। সমকাজে সম বেতন সহ বিভিন্ন দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কলেজ সহ বালুরঘাট কলেজেও ধর্মঘটে সামিল হলেন পশ্চিমবঙ্গ রাজ্য অস্থায়ী কর্মচারী সমিতির সদস্যরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে কোচবিহারে আন্দোলনে নামল বিজেপি কর্মী সমর্থকেরা। পশ্চিমবঙ্গ কলেজে অস্থায়ী কর্মচারী সমিতির ফালাকাটা কলেজ ইউনিয়নের ডাকে ফালাকাটা কলেজে অবস্থান বিক্ষোভে সামিল হল কলেজের অস্থায়ী কর্মচারীরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা। পুকুর ভরাটের মদত দেওয়ার অভিযোগে পুরাতন মালদার বিএলআরওর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন মালদা জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ পিঙ্কি সরকার। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সরকারের অনুদানপ্রাপ্ত কলেজগুলির অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন কাঠামো সুনিশ্চিত করার দাবিতে আলিপুরদুয়ার কলেজে ধর্মঘটে সামিল হল অস্থায়ী কর্মচারীরা। পশ্চিমবঙ্গে সরকারি অনুদানপ্রাপ্ত কলেজগুলির অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন কাঠামো সুনিশ্চিত করার দাবিতে পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির রাজ্যজুড়ে ডাকা কলেজ ধর্মঘটে আলিপুরদুয়ার জেলাসহ বিভিন্ন কলেজে অস্থায়ী কর্মীরা সামিল হন। এদিন আলিপুরদুয়ার কলেজেও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বেতন কাঠামো সুনিশ্চিত করার দাবিতে ধর্মঘটে বসেছেন পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারীরা। আজকে আমরা সারা বাংলা কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির পক্ষ থেকে আমাদের সারা বাংলাব্যাপী আমাদের কলেজে যারা অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের স্থায়ীকরণের দাবিতে আজকে আমাদের ধর্মঘট চলছে। সারা বাংলার পাশাপাশি আমাদের আলিপুরদুয়ার মহাবিদ্যালয়ে অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে আজকের এই বন্ধ চলছে। আজকে কি সারাদিনই চলবে আপনাদের? হ্যাঁ, আজকে সারাদিনই চলবে, সারাদিনই কর্মবিরতি চলবে। আপনাদের এই ধর্মঘটের জেরে তো কলেজে ক্লাস হচ্ছে না, কি বলবেন? না, কলেজে ক্লাস হচ্ছে না সেটা কোনো ব্যাপার নয়, কারণ হচ্ছে কলেজে আমাদের আজকে দাবি দেওয়া, কারণ দীর্ঘদিন ধরে আমরা বলছি তো, তাই একদিন কলেজ আমরা মনে করি একদিন যদি কলেজ বন্ধ থাকে তাতে এমন কোনো কিছু আসে যায় না। আমরা আমাদের দাবি দেওয়ার ভিত্তিতে সরকারকেও আমাদের দিকটা একটু দেখতে হবে, কারণ আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, দীর্ঘদিন ধরে আমরা অস্থায়ীভাবে বিভিন্ন, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর ধরে আমরা কলেজে আজ কর্মরত, কিন্তু আমরা সমকাজে সমবেতনের দাবি করছি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে আলিপুরদুয়ার শহরে বিক্ষোভ মিছিল করল বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এবং অপর সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে আলিপুরদুয়ার শহরে বিক্ষোভ মিছিল করল বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও এদিন বিক্ষোভ দেখাতে তাদের জেলা পুলিশ সুপারের দপ্তরের ধারের কাছেও ঘিরে দেওয়া হয় না, কয়েকশো বিক্ষোভকারীকে কলেজ হোল্ড এলাকায় ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। প্রথমে পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সেখানেই থেমে যান তারা। বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা ব্যারিকেডের উপর উঠে ভাষণ দিতে শুরু করেন। আমরা দেখেছি 2019 লোকসভা ইলেকশন আমাদের রাজ্যের পুলিশ, এটা রাজ্যের পুলিশ, কিন্তু এখন আমরা বলতে বাধ্য হচ্ছি এটা শুধু তৃণমূল কংগ্রেসের পুলিশ। রাখতে চাই না, এত দূর দূর জেলার অনেক দূর দূর প্রান্ত থেকে যারা আমাদের ভাইয়েরা, কার্যকর্তারা, মা বোনরা, মন্ডলের পদাধিকারী, জেলা পদাধিকারী আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান দিয়েছেন,
তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর সমকাজের সম বেতন সহ বিভিন্ন দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কলেজ সহ বালুরঘাট কলেজও ধর্মঘটে সামিল হলো পশ্চিমবঙ্গ রাজ্য অস্থায়ী কর্মচারী সমিতির সদস্যরা। সমকাজে সম বেতন সহ বিভিন্ন দাবিতে ধর্মঘটে সামিল হলেন কলেজের অস্থায়ী কর্মচারীরা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কলেজ সহ বালুরঘাট কলেজও ধর্মঘটে সামিল হন পশ্চিমবঙ্গ রাজ্য অস্থায়ী কর্মচারী সমিতির সদস্যরা। বালুরঘাট কলেজের অস্থায়ী কর্মচারী কল্লোল মাহাতো বলেন, যেহেতু বালুরঘাট কলেজে পরীক্ষা চলছে তাই পরীক্ষাটি এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে, বাদবাকি কলেজে অন্যান্য কাজ এবং পঠন পাঠন বন্ধ রয়েছে। মূলত দাবি কি ধর্মঘট? আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গে যতগুলো কলেজ আছে প্রতিটি কলেজেই অস্থায়ী কর্মচারী আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, কিন্তু তাতে আমাদের ন্যায্য মানে যে দাবি মানে চাকরির যে মজুরি সেই মজুরি আমরা পাই না। যদি দেখা যায় যে গভর্নমেন্টের যে শ্রম দপ্তরের যে আইন তাতে যা দৈনিক যা বেতন সেই বেতনের তুলনায় আমাদের যারা কর্মচারী যারা প্রতিনিয়ত কাজ করছি ফুল টাইম কর্মচারীদের সঙ্গে সঙ্গে আমরা তারা কিন্তু আমরা সে বেতনটা পাচ্ছি না। এটা তো গেল এক নম্বর। দু নম্বর হচ্ছে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। গভর্নমেন্ট যে নতুন আইন বের করেছে তাতে লেখা আছে যে প্রতিটি অস্থায়ী কর্মচারী তাদের স্বীকৃতি এবং গভর্নমেন্টের সুযোগ সুবিধা, কিন্তু সেটাতে দেখা যাচ্ছে সব অফিস আদালত সব কিছু আসলেও আমাদের কলেজগুলোকে এখনও তার অন্তর্ভুক্তি করেনি। সেই আন্দোলনের জন্যই আজকে গোটা রাজ্যব্যাপী 2 তারিখ সব কলেজে আমাদের ধর্মঘটটা চলছে। যেহেতু আমাদের কলেজে পরীক্ষাটা চলছে সেই জন্য পরীক্ষাটা শুধু ধর্মঘটের বাইরে আছে, বাদবাকি আমাদের কোনো কর্মচারী কোনো কাজ করছে না, অফিসিয়ালি কাজ করছে না। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে কোচবিহারে আন্দোলনে নামল বিজেপি। এদিন কোচবিহারের পুলিশ সুপার দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে কোচবিহারে আন্দোলনে নামল বিজেপি। এদিন পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা, কিন্তু পুলিশ বাহিনীর উপস্থিতির কারণে তারা পুলিশ সুপারের দপ্তরে পৌঁছতে পারেনি। পৌরসভার সামনে ব্যারিকেড করে আটকে দেওয়ায় তারা সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। এদিনের কর্মসূচিতে বিজেপির জেলা সভাপতি মালতী রাভা, অবজারভার শ্যামাচাঁদ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজেপির জেলা সভাপতি মালতী রাভা বলেন, এদিনের ঘটনায় পুলিশ 500 জনকে গ্রেফতার করে এবং পরে মুক্তি দেয়। একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাঙ্ক ইউ ম্যাম। ইয়ে রসগুল্লে ইতনা মত খা, নাই তো মেরে জেসা ফুটবল বন জায়েগা। মম্মি ফুটবল বুলা রহা হ্যায়। জিন দাগো কো আপ নজর আন্দাজ করতে হ্যায় দূসরো কো সবসে পহলে ওহি নজর আতে হ্যায়, ইসলিয়ে বার্জার ইজি ক্লিন পেইন্ট উইথ ক্রস লিঙ্কিং পলিমার। নো দাগ নো ধব্বা, only beautiful walls, Berger easy clean pen. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে।
পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ফালাকাটা কলেজ ইউনিয়ন ডাকে ফালাকাটা কলেজে অবস্থান বিক্ষোভে সামিল হলো কলেজের অস্থায়ী কর্মচারীরা। পশ্চিমবঙ্গ কলেজে অস্থায়ী কর্মচারী সমিতির ফালাকাটা কলেজ ইউনিয়নের ডাকে ফালাকাটা কলেজে অবস্থান বিক্ষোভে সামিল হন কলেজের অস্থায়ী কর্মচারীরা। এ বিষয়ে সংগঠনের ফালাকাটা কলেজ ইউনিয়নের সভাপতি গৌতম কুণ্ডু ও একরামুল ইসলাম জানান, 60 বছর বয়স পর্যন্ত চাকরির স্থায়ীকরণ ও নির্দিষ্ট বেতন কাঠামো চালুর দাবিতেই এদিন রাজ্যের সব কলেজের মতো ফালাকাটা কলেজেও একই কর্মসূচি নেওয়া হয়। আজকে আপনারা কি কারণে কলেজ অবরোধ করেছেন বা বন্ধ করেছেন? তাহলে আমরা পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে আজকের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত কলেজে ক্যাজুয়াল কর্মীরা রয়েছে আমরা তার জন্য ধর্মঘট ডেকেছি। তার কারণ পশ্চিমবঙ্গের কলেজে কলেজে কর্মরত অস্থায়ী কর্মীদের 60 বছরের চাকরি সুনিশ্চিত করতে হবে, এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে দাবি এবং 60 বছরের দাবি পূরণ করতে হবে এবং আমাদের সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো চালু করতে হবে। আমরা যেন আমাদের পরিবার নিয়ে ভালো মতো চলতে পারি সেই দিকটা দেখতে হবে, আমাদের চাকরির সুনিশ্চয়তা আনতে হবে। এই দিক যদি না হয় আজকে আমরা কলেজে করেছি, আমরা আগামী 12 তারিখ থেকে আমরণ অনশন অনির্দিষ্টকালের জন্য আমরা বিকাশ ভবনের সামনে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের পক্ষ থেকে আমরা বসতে যাচ্ছি। আজকে কটা অবধি চলবে আপনাদের? আমাদের এই ধর্মঘট চলবে 4টা অবধি। কলেজটা কটা থেকে শুরু হয়েছে? আমাদের শুরু হয়েছে 10টা থেকে। আজকে তাহলে কলেজের সমস্ত পঠন পাঠন বন্ধ? সমস্ত পঠন পাঠন বন্ধ। কলেজের শিক্ষকরা কেউ ঢুকতে পারছে না? কলেজের শিক্ষকরা এদিক দিয়ে ঢুকছে না, ওরা অন্যান্য দিক দিয়ে ঢুকছে, ওটা ওনাদের ব্যাপার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করল শিলিগুড়ির সাংগঠনিক জেলা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাংসদ অর্জুন সিং এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি শিলিগুড়ির সাংগঠনিক জেলা। এদিন শিলিগুড়িতে বিজেপি দলীয় কার্যালয় জয়ামণি ভবনের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলটি ভেনাস মোড় হয়ে হিলকার্ড রোড হয়ে ডেপুটি কমিশনার অফ পুলিশ ইন্দিরা মুখার্জির অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে ইন্দিরা মুখার্জির হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। আইন বহির্ভূতভাবে পুকুর ভরাটের অভিযোগ, অভিযোগের কাঠগড়ায় এক সরকারি আমলা, অভিযোগ তুলে সরব মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। মাসিক রিভিউ মিটিংয়ে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ আনলেন মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ পিঙ্কি সরকার। আইন বহির্ভূতভাবে পুকুর ভরাটের অভিযোগ, অভিযোগের কাঠগড়ায় এক সরকারি আমলা, অভিযোগ তুলে সরব মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। পুকুর ভরাটের মদত দেওয়ার অভিযোগ আসলো পুরাতন মালদার বিএলআরওর বিরুদ্ধে। মাসিক রিভিউ মিটিংয়ে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ভয়ঙ্কর এই অভিযোগ আনলেন মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ পিঙ্কি সরকার। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানালেন বনভূমি কর্মাধ্যক্ষ। পুরাতন মালদা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিএলআরও সুশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি লিখিত অভিযোগ করলেন পিঙ্কি সরকার। বারবার জলাশয় ভরাটের অভিযোগ করে কোনো ফল না পেয়ে জেলা ভূমি ও ভূমি আধিকারিকের কাছে অভিযোগ করেন পিঙ্কি সরকার। মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরে মাসিক রিভিউ মিটিংয়ে এই নিয়ে বাক বিতর্কতায় জড়িয়ে পড়েন বন ও ভূমি কর্মাধ্যক্ষ। এরপরে ডিএলআরও তদন্তের নির্দেশ দেন। যে ওলমালদার ডিএলআরও প্রচুর জমি এভাবে পুকুর ভরাট সেটা রাজ্য জমি করে দিয়েছে, মূলত আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। কর্তৃপক্ষ যেখানে নিয়েছেন সেখানে আমরা কোন কথা বলতে পারি কি না? আমাদের চাকরির নিয়ম কি নিয়েছে কর্তৃপক্ষ? কর্তৃপক্ষ কথা দিয়েছেন ব্যবস্থা নেবেন, সুতরাং এক্ষেত্রে আমরা কোনো মন্তব্য কোনো কিছু করতে পারবো। আমি জীবন কিশোর সরকার এসডিএল সদস্য, যা মিটিং এ যা বলার তা বলে দিয়েছি। দয়া করে আমাদেরকে জিজ্ঞেস করবেন না, যেটা আমার কর্তৃপক্ষ টেক আপ করেছেন সেখানে আমাদের কোনো কিছু বলার আমাদের সার্ভিস হিসেবে বিরোধী।
উল্লেখ্য, পুরাতন মালদা ব্লকের বিঘার পর বিঘা পুকুর ও জলাশয়ে ভরাট হয়েছে বেআইনিভাবে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা ছাড়া এই জলাভূমি ভরাট করা কোনোভাবেই সম্ভব নয় এবং জমির রেকর্ড চেঞ্জ করে দেওয়া হচ্ছে। রাতারাতি পাল্টে দেওয়া হচ্ছে জমির চরিত্র। আর এই আধিকারিকদের সঙ্গে জমি মাফিয়া ও শাসক দলের নেতা কর্মীরাও এর সঙ্গে যুক্ত। সব মিলিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই পুকুর ভরাট নিয়ে। কোনো ক্ষেত্রেই সংশ্লিষ্ট দপ্তর কোন রকম তদন্ত করেননি, বরং জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ পেলে আড়াল করছে তাদের। অভিযোগ করলেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিঙ্কি সরকার। এরকম করলে তো মুখ্যমন্ত্রীর মুখটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, দিদির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর আগেও মিটিং আমি এসে এই কথা বলেছি যে আপনারা স্বচ্ছতার সঙ্গে কাজ করুন, কিন্তু উনারা করে না। তো আমি আবারও এই নেক্সট টাইম এসে এই মিটিং এ এই কথাই বললাম। এবার দেখা যাক নেক্সট টাইম উনারা কি করেন। আপনি কি দিদির কাছে যাবেন বলবেন? আমি তো চেষ্টাতে আছি, উনারা যদি আমাকে আমাকে সময় নিলেন। এখন দেখা যাক সময়ের মধ্যে উনারা কি করছেন। বিয়েলারও সাহেবের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেন, আমি নেক্সট টাইম নবান্নে জানাতে বাধ্য হবো। কোনো টাকা লেনদেন হচ্ছে? অবশ্যই, না হলে এতগুলো কাজ কি করে হয়? অবশ্যই, এতগুলো অভিযোগ আমার কাছে এসছে, উনি বলছে কোনো অভিযোগ ওনার কাছে যায়নি। আমি সমস্তটাই ওনার কাছে পাঠিয়েছি, কিন্তু সমস্ত অভিযোগ উনি অস্বীকার করছেন। জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক পালদেন শেরপা বলেন, অভিযোগ পেয়েছি, SDLRO কে তদন্তের ভার দেওয়া হয়েছে। তো আমাদের এটা মন্থলি মিটিং, মন্থলি মিটিং এ আমরা রিভিউ মিটিং করি সব ব্লকে কি ডেভেলপমেন্ট পারফরম্যান্স কি রকম আছে আর কি। যেটা এই কমপ্লেন কর্মদক ম্যাডামই আপনারা বলছেন, সেই কর্মদক ম্যাডাম আমাদেরকে কমপ্লেন করছে। একদিন আগে আমরা রিটার্ন কমপ্লেন পেয়েছি, সেটা আমরা এখন SDLRO কে দিয়ে তদন্ত করে কি আছে সেটা ফাইন্ড আউট করে আমরা দেখে নিচ্ছি। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं यादें हैं, कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigarh. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।